নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। সোমবার যিশুর জন্মদিন বা বড়দিন, সব গির্জায় আলোর রোশনাই। কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফার্নিচারের কারখানা সহ পাঁচটি ঘর ছায়। উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরে বার্ষিক উৎসব শেষ, নামল ভক্তদের ঘর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাত পহেলির বড়দিন, যিশুর জন্মদিন উপলক্ষে গির্জায় গির্জায় আলোর রোশনাই, উপচে পড়ছে ভিড়, হরেক রকমের কেকের সম্ভার। বড়দিন মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব হলেও এখন গোটা বিশ্ব উদযাপন করে যিশু খ্রিস্টের জন্মদিন। 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। শহরের প্রত্যেকটি চার্চকে আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে, যিশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শহরের বিভিন্ন চার্চে রবিবার থেকে ভক্তদের ঢল উপচে পড়তে দেখা গেছে। সোমবার শিলচরের ওরিয়েন্টাল হাই স্কুল, ডন বস্কো, হলিক্রস স্কুল সহ বিভিন্ন স্থানে প্রার্থনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। বড়দিন উপলক্ষে গোটা শহর এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। শিলচর শহরতলি কনকপুর এলাকায় রবিবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এদিন ভোরে এই অগ্নিকাণ্ডে 5টি বাসগৃহ, একটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এদিন ভোরে স্থানীয় সালেউদ্দিন নামে এক ব্যক্তি ভাড়াঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরির কারখানার পেছন দিক থেকে আগুনের শিখা দেখা যায়। চোখের নিমিষে 5টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকেরা নদী এবং পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন তারা। স্থানীয়রা ক্ষোভের সুরে জানান, বার কয়েক রাঙ্গিরধারী পুলিশ ফাঁড়িতে ফোন করার পরও কোনো সাড়া পাননি। এরপর বাধ্য হয়ে দুই যুবক পুলিশ ফাঁড়িতে গিয়ে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়ে পৌঁছলেও আগুনের তাণ্ডবে 5টি ঘর এবং ফার্নিচার দোকানের সমস্ত কিছু ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে অনুমান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের। অন্ধকার, তখন আগুন লাগছে কনকপুর ফেরিঘাট, একটা ফার্নিচারের দোকানও তাকে এ ব্যাক সাইড টাইন লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে। আমরা বারবার বিদ্যুৎ বিভাগে ফোন করছি, তারা ফোন উঠাইছে না। তারপরে রাঙ্গের গাড়িতে তো কন্টিনিউ ফোন করছি, ফায়ার ব্রিগেডর লাগি, কত আর্তনাদর পর দেখা যায় কেউ সাড়া দিছে না। আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু পানি উনি বইয়া এখানে নদী পুকুর হতা তাই বইয়া আনিয়া খলস ফলস দিয়া একটু কন্ট্রোল আনছি। দুজন মানুষ ভাড়া নিয়ে হয়েছে রাঙের হাই থানার বাইক মারিয়া গিয়া ভাইছে সব গুমো কর্মতাবস্থায়। তারা সালাইয়া কইছে বলে খড়গপুর ফেরিঘাট আগুন লাগিয়ে ভাইছে সফা হয়ে যায়, তখন তা একটু সাড়া দেওয়া একটা গাড়ি আইছে, তাই ভাইছে এরকম কন্ট্রোল হয়ে গেছে গিয়ে আমরা করে দিয়েছি। আমরা নিজে আমার মানুষ ফাটাইয়া বাইক দিয়ে গিয়া হে সালাইয়া রাঙের হাই থানার কইছে। তা আমি ও কথা কইতাম চাইছি, যেটা গড়ছে তো গটি উঠেছে, কিন্তু অদূর ভবিষ্যতে যাতে আমি এসপি মহোদয়ের কইয়া থানা মানুষ যদি ঘুমো থাকে অথবা শিলচর শহরের মতো জায়গার তারা নিরাপদ অবস্থায় ঘুমার, আর মানুষও তো তার ডোল লক করে দিছে, তে তো এখানে থাকা না থাকা সমান কথা হয়ে গেছে। অত প্রতিষ্ঠান তৈয়া কীভাবে তারা ঘুমাইলো অত সময়, এবারে কোনো সাড়া শব্দ নাই, ফোনেরও কোনো ও সাড়া দিছে না। এটা ডিসি মহোদয় এবং এসপির কাছে আমার অনুরোধ রইল, আর ইলেকট্রিক ইমার্জেন্সি যারা খোঁজ তারা কিন্তু নামে ইমার্জেন্সি এরাও ঘুমায়, ওদিকে একটু নজর দেওয়ার লাগে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। উধারবন্দের শীর্ষে কাঁচাকান্তি মাতার মন্দিরের দুদিনের বার্ষিক উৎসব রবিবার শেষ হয়েছে। 46তম এই উৎসব উপলক্ষে মন্দির চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এ উপলক্ষে গোটা উধারবন্দে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শনিবার প্রথম দিন সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় 20,000 ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন। রবিবার অন্তিম দিনে প্রায় 50,000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন বলে কমিটি সূত্রে জানা গেছে। উৎসব উপলক্ষে দুদিন ধরে মন্দিরের চারপাশে ব্যবসায়ীরা অস্থায়ী দোকান খুলে, তাদের ব্যবসাও এবার ভালো হয়েছে বলে জানা যায়। রবিবার রাত পর্যন্ত ভক্তদের ঢল দেখা গেছে মন্দির চত্বরে। অনেক ভক্তদের সাথে মিশে অনেক
পরিচিত ভক্তরাও আমাদের এখানে আমরা ওনাদের পেয়েছি। ওনারাও মুক্তির টানে মায়ের মন্দিরে ছুটে আসছেন। যাই হোক, এইভাবে আমরা কাছাকাছি সবার সমিতির তরফ থেকে উপস্থিত আজকের দিনে উপস্থিত সমস্ত ভক্তদের, কাছাকাছি মায়ের ভক্তদের আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এটাকে সর্বাঙ্গ সুন্দর, আজকের উৎসবকে সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আরম আমাদেরকে আরও আগামীতে উৎসবকে সুন্দর করে তুলতে বা সুষ্ঠু করতে আমাদের উৎসাহ যোগাবে। আমরা সবসময় সমস্ত ভক্তদের কাছে এইভাবে আপনাদের সবচেয়ে সহযোগিতা কামনা করছি। যে ভক্ত সমাগম যেটা হয়েছে মায়ের মন্দিরে, এটা আশারিত। আমাদের প্রচারটাও এবার একটু জোরদার ছিল, আমরা এমনিতেই আশা করেছিলাম, কিন্তু আজকে সকালে ভোরের যে ওয়েদারটা গতকাল এবং আজকের ওয়েদার দেখে আমরা খুব আমাদের প্রিপারেশনটা খুব করতে খুব ভয় পাচ্ছিলাম। কীভাবে কতটুকু করা উচিত বেশি আগে থেকে শুরু করা যায় না, কারণ রান্না করা মানে ভোগ প্রসাদ নষ্ট হয়ে যাওয়ার একটা সুযোগ চান্স থাকে, তাই বিলম্বে শুরু করে এত লোককে সামাল দেওয়ার। যাই হোক, আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন সেবা সমিতির তরফ থেকে অত্যন্ত নিপুণভাবে ওনারা এই সমস্ত কিছু ম্যানেজ করে শারীরিকভাবে সবার উপরে ধকল গেছে। আমি সেবা সমিতির সম্পাদক হিসাবে সবার কাছে এই সহযোগিতার জন্য আমি মেহেরপুর কাঁঠাল পয়েন্ট ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আগামী 6 জানুয়ারি শিলচর কাঁঠাল পয়েন্ট সংলগ্ন মেহেরপুর ঈদগাহ ময়দানে আয়োজন করা হচ্ছে মুর্দাগমের ইছালে ছোয়াবো ওয়াজ মাহফিল। এ নিয়ে চলছে জোরদার প্রস্তুতি। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, 6 জানুয়ারি বিকেল 4টা থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অলিয়ে কামিল, আশিকে রসুল, শাহসফি, আলহাজ হজরত মৌলানা কারী, ইয়ামিন উদ্দিন বারিকনগরী, টান্টু দরবার শরীফের পীরজাদা আলহাজ আব্দুল বাচির চৌধুরী, শিলচর মেহেরপুরের আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ, জাতুয়া পুরা হুরিয়া আলিয়া মাদ্রাসার অধীক্ষক আলহাজ হজরত মৌলানা এমাদ উদ্দিন, রাতাবাড়ির নিজামিয়া টাইটাল মাদ্রাসার শিক্ষক আলহাজ কারী মৌলানা নজরুল ইসলাম, কাঁঠাল পয়েন্ট পুরাতন মসজিদের ইমাম আলহাজ হজরত মৌলানা মতিবুর কুমার বরফুইয়া, মেহেরপুরের হজরত মৌলানা আবুল ফয়েজ, এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম ও বুদ্ধিজীবী উপস্থিত থাকার কথা রয়েছে। আসসালামু আলাইকুম। মুর্দাগানের ইসালে সোয়াব ও ওয়াজ মাহফিল আগামী 6 জানুয়ারি 2024 ইংরাজি রোজ শনিবার বিকাল 4 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে। এই মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। মাহফিলে বিশিষ্ট উলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম ও বুদ্ধিজীবী উপস্থিত থাকিবেন। উক্ত মাহফিলে উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের সওয়াব হাসিল করুন। ব্যবস্থাপনায় মেহেরপুর কাঁঠাল পয়েন্ট ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। আসসালামু আলাইকুম। বন কর্মীদের পদোন্নতি সহ বিভিন্ন দাবি অনাদায়ের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল অসম বন কর্মচারী সংস্থা বরাকবিড়ি আঞ্চলিক সমিতি। শনিবার শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে আঞ্চলিক সমিতির কর্মকর্তারা এক সভা করে আন্দোলনে নামার কথা ঘোষণা করে এক আন্দোলন কমিটিও গঠন করে। সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে তাদের সমস্যার বিস্তারিত তুলে ধরে আন্দোলনের কথা জানান। এই সিদ্ধান্তে গিয়েছি, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপহাস করা হয় ডিপার্টমেন্ট থেকে, যেটা আমাদের নানান ধরনের ইউনিফর্ম নেই। বিগত 15 বছর থেকে কোনো ইউনিফর্ম দেওয়া হয় না। প্রমোশনের ব্যাপারে 30-35 বছর হয়ে গেছে, অনেক স্টাফ রিটায়ারমেন্টে চলে গেছে, ওদের কোনো প্রমোশন ছাড়া, উইদাউট প্রমোশন, ওরা যে পোস্টে ঢুকেছিল চাকরিতে সেই পোস্টেই রিটায়ারমেন্ট হয়ে গেছে। অথচ দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আপার লেভেলে রেঞ্জার থেকে এসসিএফ হচ্ছেন, এসসিএফ থেকে ডিএফও হচ্ছেন, কিন্তু ফরেস্ট গার্ড ফরেস্টার বা নিচের পোস্টগুলোর প্রতি কেউ কোনো ইয়ে নেই। অতি দুঃখের ব্যাপার, কি বলবো, আমাদের এই চলছে। আমরা আর অনেক মানে ইয়ে পেরিয়ে গেছি, মানে আমাদের আর ধৈর্য থাকছে না এই ব্যাপারে। গতিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন, অতি শীঘ্রই যেন আমাদের এই প্রমোশনগুলো ইয়ে করে দেন, ক্লিয়ার করে দেন।
রবিবার সন্ধ্যায় শিলচর রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ শারদামায়ের প্রতিকৃতির ঠিক সামনে যীশুখ্রিস্ট এবং মাদার মেরির একটি প্রতিকৃতি বসানো হয়। প্রার্থনার পর যীশু পূজা উদযাপন করা হয়। সেখানেই ঠিক কেক সাজানো হয়। প্রার্থনার পর যীশু পূজা উদযাপন নিয়ে পাঠ করেন স্বামী গণধীশানন্দ মহারাজ। তিনি অনুষ্ঠান উদযাপনের ইতিহাস থেকে শুরু করে অন্যান্য দিক তুলে ধরেন। কয়েকশো ভক্ত নীরবে সুশৃঙ্খলভাবে পাঠ শোনেন এবং পরবর্তীতে প্রার্থনায় গলা মেলান। এরপর নাম কীর্তনের পাশাপাশি কেক কেটে যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়। এদিকে যেমন কেক, চকলেট ইত্যাদি ভোগ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ভারতীয় খাবারও চোখে পড়ে। শুধুমাত্র ধর্মীয়ভাবে নয়, সামাজিকভাবেও সমন্বয়ের বার্তা দিয়েছেন রামকৃষ্ণ মিশনের যীশুখ্রিস্ট পুজো অনুষ্ঠান। তাদের গেরুয়া সবকিছু দিয়ে গিয়েছিলেন, কিন্তু গেরুয়া পড়ার সিদ্ধান্তটা এই দিন হয়েছিল। আটপুর বলে একটি জায়গা আছে হুগলি জেলার, সেখানকার জমিদার বাড়ির ছেলে ছিলেন রামকৃষ্ণের সঙ্গে স্বামী প্রেমানন্দজি মহারাজ বাবু রাম ঘোষ। তার বাড়ি থেকে নেমন্ত্রণ মা নেমন্তন্ন করলেন ঠাকুরের এই ত্যাগী সন্তানদের। তখনও তারা বাড়িঘর ত্যাগ করেননি, যে তোমরা সবাই এসো, ওই বাবুরাম মহারাজের বন্ধু তো, এই বন্ধুদের সবাইকে বললো যে এই দিনে তোমরা সবাই এসো, এখানে কয়েকদিন আনন্দ করে যাবে। তাই সবাই এই দিনে গিয়ে হাজির হলো আটপুরে। যাওয়ার সময় ট্রেনে করে যেতে হয়, ট্রেনে সবাই খুব গান বাজনা করতে 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 গিয়ে হাজির হলো আটপুরে। আটপুরে জমিদার বাড়ি, প্রচুর লোকজন আছে, তবুও বাবুরাম মহারাজের মা নিজেই এদের সমস্ত ব্যবস্থা করেছিলেন, সবাইকে খাওয়া দাওয়া দেখাশোনা ইত্যাদি ইত্যাদি। সেখানে কয়েকদিন কাটানোর পরে ওরা তো যেখানেই যায় সেখানেই এই আধ্যাত্মিক কথা নিয়েই যায়, গিয়ে যে বসে আছে আড্ডা দিচ্ছে গল্প করছে তা নয়, সবাই সন্ধ্যের সময় জপ ধ্যান করছেন, হ্যাঁ শাস্ত্র পাঠ হচ্ছে, এইসব হচ্ছে। সেরকম এই আজকের দিনের আজকের রাত্রে তারা একটা গাছের তলায় ধ্যান করতে বসেছে, খুব ধ্যান জমে গেছে। ধ্যান ট্যান হওয়ার পরে স্বামীজি ওদের একটু শাস্ত্র কথা বলছেন, কিন্তু হঠাৎ করে তার মুখ থেকে যীশুখ্রিস্টের জন্ম বৃত্তান্ত তার ত্যাগ তপস্যার কথা বেরিয়ে আসছে। সবাই খুব আলোচনা শুনে শুনে হঠাৎ তাদের মনে হলারে আজকে তো খ্রিস্টমাস। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে সব রাজনৈতিক দলের মতো অসম গণ পরিষদও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। রবিবার দুপুর 12টা থেকে অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিমল সিংহ মহাশয়ের উপস্থিতিতে বরকুলা বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়। সেদিন প্রথমে অসম গণ পরিষদ দলের উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলার কমিটির সহসভাপতি বকুল উদ্দিন মজুমদার, কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহরুল মজুমদার, সম্পাদক বিকাশ বড়ুয়া, কাছাড় জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ মহাশয়দেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ বলেন, ডিলিমিটেশনের কারণে বরগুলার আগের বিভিন্ন জিপি বাদ পড়ে নতুন জিপির সঙ্গে জুড়িয়ে দেওয়া হয়, তাই দলীয় কমিটি গঠন করাটা একান্ত প্রয়োজন রয়েছে বলে আজ বরগুলা বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। কাটিগড়ার বিধান পরিষদের অনেক জায়গা চলে গেলেন আলগাপুরে, এবং এই বরগুলা সমষ্টির অনেক এলাকা চলে গেলে উদারবন সমষ্টিতে। সেই জন্য আমরা নতুন করিয়া বিধান পরিষদ গঠন করতে বাধ্য হয়েছি। আজকে বিষয়বস্তু তো আপনারা ক্লিয়ার জানেন, বিষয় ববিয়া বাসনী, মানে বিধান পরিষদের কার্যকর্তা আপনার আরো সদস্যবৃন্দ, যেটা 41 জনের কমিটি গঠন করার জন্য এখানে আমাদের প্রস্তুত হয়েছি। আর আমি দু একটা কথা বলবো অন্য, আপনারা জানেন বোধহয় না জানতেও পারে, গত
পশু। মকর সংক্রান্তি উপলক্ষে কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়ির বার্ষিক উৎসব ও মেলা 15 জানুয়ারি থেকে। আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষে পূর্বধলার ভুবন হিজিবির ঐতিহ্যবাহী কৃষ্ণপুর শ্রী শ্রী সন্ন্যাসী বাড়ির বার্ষিক উৎসব ও মেলা আগামী 15 থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। 4 দিন ব্যাপী উৎসব ও মেলা পরিচালনার জন্য ইতিমধ্যে একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ভুবন হিল জিপি সভাপতি নিহারঞ্জন শুক্রবৈদ্য, সহসভাপতি শিবদয়াল বঞ্জু, মিহির পাহাড়ি, শেখর রঞ্জন দাস, সম্পাদক দেবজিৎ দাস, কোষাধ্যক্ষ বিনয় ভূষণ দাস। এছাড়া একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে। রবিবার সন্ন্যাসী বাড়িতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন করে 4 দিন ব্যাপী উৎসব ও মেলার অনুষ্ঠান সূচি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন পরিচালন কমিটির সভাপতি নিহারঞ্জন শুক্রবৈদ্য। তিনি জানান, 15 জানুয়ারি শ্রী শ্রী সন্ন্যাসী বাবার পূজার্চনা ও বিকেলে রথচালনা, লুটের প্রসাদ বিতরণ। 16 জানুয়ারি অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস। 17 জানুয়ারি ভোর থেকে অষ্টপ্রহর নাম যজ্ঞের সূচনা। 18 জানুয়ারি দধিভাণ্ড ভঞ্জন, যজ্ঞের পূর্ণাহুতি। 4 দিন ব্যাপী উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করতে সকলের সহযোগিতা উপস্থিতি কামনা করেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম উপদেষ্টা অনিল কান্তি দাস, ধীরেন্দ্র চন্দ্র দাস, নিবারণ চন্দ্র দাস প্রমুখ। সন্ন্যাসী বাড়ির মকর সংক্রান্তি উপলক্ষে আমরা প্রথম 15 তারিখ আরম্ভ হবে, এদিন প্রথমে পূজা অর্চনা হবে, এরপরে বিকালে এই আশ্রম রথ নিয়ে পরিক্রমা করা হবে এবং বিকালে লুটের প্রসাদ বিতরণ হবে। পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 16 তারিখ এবং ওই দিন 16 তারিখ বিকালে শুভ অষ্টপ্রহর নাম কীর্তনের শুভ অধিবাস আরম্ভ হবে। 17 তারিখ ভোরবেলা থেকে সমস্ত দিন ব্যাপিয়া নাম কীর্তন অনুষ্ঠিত হবে এবং রাত্রে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। 18 তারিখ পূর্ণ এবং যজ্ঞ সমাপ্তি হবে, মন্ত্রগণকে বিদায় দেওয়া হবে। সবাইকে আমাদের এই কৃষ্ণপুর ঐতিহ্যবাহী সন্ন্যাসী বাড়িতে উপস্থিত থাকিয়া আমরা যাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়, আর আমরা কমিটির তরফ থেকে সবাইকে করজোড়ে বিনম্রভাবে লাকি ইটা ভাট্টায় আগুন দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার শ্রীকোনাতে লাকি ইট ভাট্টার উদ্বোধন করা হয়। তিনি বলেন, বহিরাজ্য থেকে শ্রমিকরা এসে কাজ করেন, তারা লাভবান হবেন তিনি আশাবাদী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুল মজুমদার, এবাদুল বোরভুইয়া, সুমন বোরভুইয়া, শিপন লস্কর, রুমন বোরভুইয়া। শিলচর থেকে ইট আপনার মিজোরামে এবং ত্রিপুরাতেও যায় এবং মেঘালয়েও যায়। শিলচরের উপরে অনেক ডিপেন্ডেন্ট থাকে মেঘালয় এবং মিজোরাম, আর এইখানের ইটের চাহিদা খুব বেশি। এর জন্য আজকের এই যে চাহিদা পূরণ করতে গিয়ে লাকি ইটে ইটের যেটা অনেকটা পূরণ করবে। আর আজকে আগুন দেওয়া হয়েছে চিমনিতে, অনেক লেবাররা কাজ করে দূর দূরান্ত থেকে আসে, প্রায় বিহার থেকেও আসে, আসামের অন্যান্য জেলা থেকেও আসে, আসে এখানে কাজ করে, তাদের শ্রম থেকে ইট নির্মাণ হয়। আজকে বিশেষ করে মালিক পক্ষে অনেক অসুবিধা হয়, অনেক সময় সিজনে অনেক সময় বৃষ্টি এসে যায়, বৃষ্টিও অনেক ক্ষতি করে, কয়লারও দাম বেড়েছে। এর জন্য মালিক পক্ষেও যদি সঠিকভাবে লেবাররা যদি তাদের ইট নির্মাণ করতে না পারে ঠিক সময় হতে না, মালিক পক্ষেও তারা এই ব্যবসায় উন্নত করতে পারে না। জনসাধারণের চাহিদা পূরণ করতে গিয়ে তাদেরও অনেক সময় লুসকান দিতে হয়। আমি ভগবানকে আল্লাহকে বলবো তাদের ব্যবসাতে যাতে ভালো সিজন দেয়, লেবাররা সুস্থ থাকে, ভালো কাজ করে এবং মালিকদেরকে উপকার করে, এটাই কামনা করে আমি আমার এটাই আশীর্বাদ রেখে আমি আমার বক্তব্য শুরু করি। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোদের 25তম বর্ষপূর্তি অনুষ্ঠান রবিবার আয়োজিত করা হয়। স্থানীয় এক ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে সংস্থার রজত জয়ন্তী বর্ষ ও ডক্টর লুৎফর রহমান স্মৃতি পুরস্কারের নবম বর্ষপূর্তি উপলক্ষে বরাকসহ অসমের মোট 19 জন ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা।
এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা প্রাপকদের মধ্যে নগাঁও জেলা থেকে ক্রীড়াবিদ স্বপন দাস, করিমগঞ্জ জেলা থেকে ডক্টর মোস্তফা আহমেদ, লালা থেকে ইঞ্জিনিয়ার বাবুতন সিং, ধুবড়ী থেকে ডক্টর শাহ আলম শেখ ও রাতাবাড়ি থেকে জাহিদা চৌধুরী সহ সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী, খেলোয়াড়, ডাক্তার, শিক্ষক, নার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে মোট 19 জনকে সংবর্ধনা জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন খোঁজের কর্মকর্তারা। অনুষ্ঠানে খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম, সম্পাদক সজল লস্কর, রেজওয়ান খান, কামাল লস্কর ও বাপ্পা দাস, বাবুল হর ও শিবব্রত দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেল পক্ষ থেকে নবম গুণীজন সম্বর্ধনা লুৎফুরহমান স্মৃতির উদ্দেশ্যে যেটা আমরা করে থাকি সেটা আজকে পালন করলাম বা উদযাপন করলাম। আমরা এতে 19টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তিবর্গকে যারা নিজ নিজ কাজে সার্থকভাবে কাজ করতে পেরেছেন তাদেরকে খুঁজে এনে সম্মানিত করেছি। এদের মধ্যে করিমগঞ্জেরও লোক আছেন, শিলচরের লোক আছেন, হাইলাকান্দির আছেন, শিলচরের আচার বরাকবেরির বাইরের লোকও আছেন, নগাঁও থেকে এসছেন, ধুবড়ী থেকে এসছেন, তাদেরকে আমরা নিয়ে এসেছি। মানে আজকে আমরা তাদেরকে সম্মানিত করতে পারি আমরা নিশ্চয়ই খুব খুশি হয়েছি এবং ভবিষ্যতের উন্নয়নের উপস্থাপনা করতে পারবো সেটা আশা রাখছি আর আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। ধন্যবাদ সবাইকে। আমরা 19টি ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে গেছিলাম, ফুটবল, হকি, ক্রিকেট, শ্বশুর শাশুড়ির সেবা, কৃষক এবং সমাজসেবী, নাট্যকার এবং গায়ক, এইভাবে আমরা 19টি বিভাগে আজকে আমরা সবাইকে সম্মান জানাতে পেরেছি। আজকে সম্মানিত অতিথিরা এসে এই সম্মান গ্রহণ করাতে আমরা গর্বিত বোধ করছি। আর সর্বপ্রথম মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, আপনাদের সাহায্যের দৌলতে আজকে আমরা এগিয়ে গেছি। আপনারা ভবিষ্যতে আমাদেরকে আরও সাহায্য করবেন এই আশা আমরা রাখি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সোমবার যিশুর জন্মদিন বা বড়দিন, সব গির্জায় আলোর রোশনাই। কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফার্নিচারের কারখানা সহ 5টি ঘর ছাই। উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরে বার্ষিক উৎসব শেষ, নামলো ভক্তদের ঘর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।